আমাদের এখানে রেলওয়ে পুলিশ সহ আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তাদেরকে সহায়তা করার জন্য যে আমাদের এপিবিএন এবং অন্যান্য সংস্থা যারা এখানে আছেন তাদের কার্যক্রমগুলো আমরা দেখলাম। আমরা যেটুকু দেখতে পেলাম এখানকার রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক মনে হয়েছে আমার কাছে, এবং বর্তমানে যে অবস্থা দেখলাম মোটামুটি চাপটা অনেক কমে গিয়েছে। মানুষের যে চাপটা ছিল গত দুদিন ধরে, গতকাল আজকে সকাল পর্যন্ত, সেই চাপটা এই মুহূর্তে নেই। আমার কাছে মনে হচ্ছে সব কিছু মিলিয়ে এবার মানুষ স্বস্তিতে অ্যাটলিস্ট তার গ্রামের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে ঈদ উৎসব পালন করতে পারবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং এই প্রচেষ্টা আমাদের সব কিছু প্রচেষ্টা ছিল আসলে মানুষ যাতে স্বস্তিতে তাদের দেশের বাড়িতে গ্রামের বাড়িতে যেতে পারে এই ঈদের ছুটিতে, এইটুকু নিশ্চিত করা। আমরা সেটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আমাদের সকল ইউনিট এই কদিন ধরে দিন রাত কাজ করে যাচ্ছে। পুরো রমজান জুড়ে আমরা চেষ্টা করেছি মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, যাতে ইফতারটা তারা অ্যাটলিস্ট ঘরে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে করতে পারে সে ব্যবস্থা করার জন্য। আমরা গতকাল পরশু বাসের অবস্থা, রাস্তা হাইওয়ের অবস্থা, সকালবেলা আমরা লঞ্চ ঘাটে গিয়েছিলাম সদরঘাটে, সেখানকার অবস্থা দেখে এসেছি। সব জায়গাতে আমরা এই একই মেসেজ পেয়েছি যে অন্যান্যবারের তুলনায় এবার অনেক সুশৃঙ্খল অবস্থায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং মানুষজনের মধ্যেও নিরাপত্তা বোর্ডটা কাজ করছে এবং সবাই সুশৃঙ্খলভাবে দেশে ফিরে যাচ্ছেন। আমরা আশা করব যে ট্রেনে যারা যাত্রী হয়ে যাচ্ছেন দেশে তারা যাতে নিরাপদে পৌঁছতে পারেন, তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করে আবার ফেরত চলে আসতে পারেন। এই জন্য এই ব্যবস্থাটা ঈদের পরেও আমাদের এক সপ্তাহ ধরে কন্টিনিউ করবে, এই নিরাপত্তা অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। যে বিষয়টা তো তদন্তের বিষয়, হ্যাঁ, একটি মৃতদেহ যখন পাওয়া যায় এটা যদি স্বাভাবিক না হয়, স্বাভাবিক মৃত্যু যদি না হয় স্বাভাবিকভাবেই তার একটা তদন্ত হয়, হ্যাঁ, এটা আমাদের তদন্তের পর্যায়ে এখন পর্যন্ত এখনই মন্তব্য করার কোনো সুযোগ নেই যে এটা হত্যা বা আত্মহত্যা অথবা অন্য কোনো কিছু কি না। তদন্তের পরে হয়তো আমরা এই বিষয়ে আপনাদেরকে অবহিত করতে পারব, তবে তদন্ত চলছে। আমাদের যে সকল ইউনিটগুলো আছে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে মৃতদেহের থেকে এবং পারিপার্শ্বিক অবস্থাগুলো খতিয়ে দেখছে, তারপরে চিকিৎসকের যেই রিপোর্ট পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত হতে বলতে পারবো।